মাত্র 2 বছরেরও কম সময়ে মহাকাশে উৎক্ষেপণ হবে বাংলাদেশের গৌরবের উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট অন। অনেকের মনেই প্রশ্ন জাগে, কি হবে এই স্যাটেলাইট দিয়ে? চলুন তাহলে জেনে নেই নিজস্ব স্যাটেলাইট থাকার কিছু সুবিধা। মহাকাশে এই উপগ্রহ স্থাপনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নীত হবে এক অনন্য উচ্চতায়। এর মাধ্যমে টেলিযোগাযোগ খাত ও স্যাটেলাইট নির্ভর সম্প্রচার মাধ্যম সহ 40 ধরনের সেবা পাবে বাংলাদেশ। বছরে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। প্রায় 3000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের দুর্গম অঞ্চলগুলো সরকারের নজরদারিতে আসবে। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে আরও অনেক দূর। সূত্র জানায়, চুক্তি স্বাক্ষরের 2 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট অন উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে 2017 সালের 16ই ডিসেম্বর। এই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য গত 11ই নভেম্বর ফ্রান্সের কোম্পানির সাথে চুক্তি করেছে বাংলাদেশ। বিটি আর্টসের সূত্র জানায়, প্রতি বছর শুধু সম্প্রচার ও টেলিযোগাযোগ খাতে 107 কোটি টাকা সাশ্রয় করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বর্তমানে টেলিভিশন, রেডিও সম্প্রচার ও মোবাইল, টেলিফোন এবং ইন্টারনেট ব্যবহারের ব্যয় হিসাবে এই পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপিত হলে 2017 সালের পর বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করবে। শুধু তাই নয়, এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, আবহাওয়ার পূর্বাভাস সহ মোট 40 ধরনের সেবা পাবে বাংলাদেশ। স্যাটেলাইটের আওতায় সীমান্ত নিরাপত্তা চৌকি, প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকগুলোর শাখা অফিস, গহীন জঙ্গল, দুর্গম পাহাড়ি এলাকা অথবা দ্বীপাঞ্চলের স্থাপনাগুলো নিরবিচ্ছিন্নভাবে যুক্ত হবে মূল টেলিযোগাযোগ নেটওয়ার্কে। বিদেশি স্যাটেলাইটের উপর আর নির্ভরশীল হতে হবে না। অন্যদিকে স্যাটেলাইটের অব্যবহৃত তরঙ্গ ভাড়া দিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। এছাড়াও নিজস্ব স্যাটেলাইট থাকার কারণে আমাদের রাষ্ট্রের স্পর্শকাতর অনেক বিষয়ের গোপনীয়তাও রক্ষা পাবে। বর্তমানে অন্য দেশের স্যাটেলাইটের উপর নির্ভরশীল হওয়ায় রাষ্ট্রের অনেক গোপনীয় বিষয় সম্পর্কে অন্যরা জেনে যায়। উল্লেখ্য, মহাকাশের বিভিন্ন রেখায় স্থাপন করা 69টি দেশের শতাধিক স্যাটেলাইট যোগাযোগ ও সম্প্রচার এবং গোয়েন্দাগিরির কাজ করে যাচ্ছে। নিজেদের স্যাটেলাইট না থাকায় বাংলাদেশের উপর বিদেশি 5টি স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে। বিশ্বের 45টি দেশের মহাকাশে নিজস্ব স্পেস রয়েছে। তাদের আকাশসীমায় অন্য কোনো দেশের স্যাটেলাইট নেই। 50টি দেশ অন্য দেশের সহযোগিতায় স্যাটেলাইট পাঠিয়েছে। মহাকাশে স্যাটেলাইট স্থাপনের এই উদ্যোগ গর্ব করার মতো একটি বিষয়। বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ সরকারের ভাবমূর্তি বাড়ানোর ক্ষেত্রে পুরোপুরি কাজে লাগবে।